সমবয়সী যারা এবং আমার ছোট যারা সবাইকে কিন্তু শুভ ষষ্ঠী জানিয়েছি আমি। আর তোমরা কে কোথায় ঘুরছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকে তো ষষ্ঠী, আর ষষ্ঠীতে কোথায় কোথায় ঘুরছো তোমরা অবশ্যই জানিও কিন্তু। আর আমি জানি যে সবাই এখানে কলকাতায় সবাই মহালয় থেকেই ঠাকুর দেখা শুরু করে দেয়, কিন্তু আমি এবছর এখনো কোথাও বের হইনি। আজকে ষষ্ঠী, আজকেও বের হবো কিনা আমি বলতে পারছি না। আমার বর বলছিল যে আমাকে নিয়ে আজকে আমাদের এখানটায়, মানে আমাদের দত্তপুকুর সব জায়গায় আমাকে ঘুরাবে, কিন্তু আমি বলছিলাম যে এখানটায় তো আর তেমন একটা মজা হবে না ষষ্ঠীতে ঘুরে, বাইরে গেলে মজা হতো, তো আজকে যাব না ভাবছি। তার কারণ শোনো, কালকে মা গিয়েছে হচ্ছে আমার ননদের বাড়ি পুজোর জামা কাপড় নিয়ে, আর সেই জন্য আমি বাড়িতে একা, আমি আছি, বর আছে আর আমার মামা শ্বশুর আছে, আমরা তিনজনেই আছি বাড়িতে। তো মা যাওয়ার পরে আমার কাজটা একটু বেড়ে গেল, সব কিছু নিজের একার করতে হচ্ছে। আর আজকে আমি মা বাড়িতে থাকলে আমি 8টায় ঘুম থেকে উঠি, মানে দুজনে মিলেমিশে করি, সেই জন্য অসুবিধা হয় না। আজকে আমি উঠেছি 7টার সময়, আর সকাল থেকে প্রচুর 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 কাজ করছিলাম। মা চলে গিয়েছে, মার ঘরটা পুরো আমি গুছিয়ে দিয়েছি, সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি মার রুম, মানে সব ওলট পালট করে দিয়েছিলাম কালকে মা যাওয়ার পরেই, সব গুছিয়েছি। আর জামা কাপড় সব বের করেছি, মামার মার সব কেচে দিয়েছি, আজকে ঘর পুছে নিয়েছি, ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আমার। আর এখন আমি পুজো দিতে যাব, দেখো মাথা শ্যাম্পু করে স্নান করে দুই বালতি কেচে রেখেছি, এখন শুকাবো না, আমি আগে পুজো দিই, তারপরে আবার মামা আর আমার বরকে খেতে দিতে হবে। আর ওরা আমার বর আজকে দোকান খুলছে না, বাড়িতেই আছে, তো আমার তো স্নান হলে 10টা বাজে, আর ওকে একটু বাজারে পাঠিয়েছি, সবজি বাজার কিছু আনতে হবে, ঘরে নেই সবজি, আর আজকে সোমবার নিরামিষ সেই জন্য। আর ও তো বাজারে গিয়েছে, ভীষণ নয়েজ আসছে না, গাড়ির আওয়াজ হচ্ছে, এদিকে মাইক লাগানো আছে সেই জন্য। আর ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে বলেছি, তো আমি এখন পুজো দেবো, তারপরে ওদেরকে খেতে দেবো, আর আমি আমার জন্য কিছু করবো না ভাবছি সকালে, আমি একটু চা বানিয়ে বিস্কুট চা দিয়ে খেয়ে নেবো। এই আমার সকালে তো আমার খিদেও পায় না। আর আমাদের বাড়ির সামনেও পুজো হচ্ছে, আমাদের এখানটায় অনেক পুজো হচ্ছে, তো ওদিকটায় পুজো হচ্ছে, মা তো বাড়িতে নেই, না হলে প্রত্যেকবার মা আমি বেরোই, আমার বর নিয়ে বেরোই, দেখি কোথায় কোথায় ঘুরবো, পুজোর কিছু প্ল্যানিং হয়নি, যে মা হয়তো লক্ষ্মী পুজোর পরে আসবে, তো ততদিন আমার একটু কাজের চাপটা থাকবে না। এখানে আমার দিদি, তো বড় দিদি প্রায় 15-20 দিন আগে থেকে বলে যাচ্ছে পুজোয় আসবি, পুজোয় আসবি, আর বলে দিয়েছে আমার বর যে যাবে পুজোয়, এখন জানি না কী করবো, দেখা যাক। তো চলো, অনেকটা বকবক করে নিলাম, এখন যে আমি এবার পুজোটা দিয়ে নিই, আর তারপরে দেখতে পাচ্ছ জামা কাপড় এই যে সব, এগুলো আমি ধুয়েছি দুবারতে, এখন শুকাবো না, আমি পুজো দিয়ে আসি, তারপর পুজো দিতে চলে এলাম। আর সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে আমি পুজো দিতে বসেছি, কারণ একটা গোছাবো একটু পুজো দেবো এই করে আমার হয় না, আমি সব কিছু গুছিয়ে হাতের কাছে নিয়ে তারপরে ঠাকুরকে পুজো দিতে বসি। আর দেখতে পাচ্ছ থালা বাসনগুলো একটু পুছে পুছে নিচ্ছি আমি, এই প্রদীপদানি, প্রদীপ, ধূপকাঠি রাখারটা, এগুলো একটু পুছে নিচ্ছি, তার কারণ জল থাকলে না কালো কালো দাগ হয়ে থাকবে পরে, আর প্রত্যেক দিন তো প্রদীপদানি এগুলো ধোয়া হয় না, সেই জন্য পুছে নিচ্ছি, বৃহস্পতিবার আর সোমবার করে প্রদীপদানি মাজা হয়। আর বেশিরভাগ পুজো তো মাই দেয়, আর মাই এগুলো করে, তো আমি তো খুবই কম পুজো দিই, মানে সপ্তাহে 2 দিন পুজো দিই, সেটাও মা সব কিছু গুছিয়ে দেয় সকালবেলা উঠে, কারণ আমার আগেই মা সব কিছু করে নেয়, এটাই সেই জন্য মা গুছিয়ে রাখে। আর এখন আমি পুজোটা দিয়ে নেব, আর সেইভাবে মা থাকলে না নিচ দিয়ে, মানে নিচে যায় রোজ সকালবেলা, উনি আগে ঠাকুরের ফুলগুলো তুলে আনে, তো মা নেই, ছাদে যে কটা ফুল ফুটেছে আমি সেগুলোই তুলে নিয়ে এসেছি, ওই 2-3টে জবা ফুল আর একটা জবা গাছ আছে ছাদে, আর নয়নতারা ফুল, আর এই নয়নতারা ফুল আমাদের ছাদে অনেক আছে, আমরা কিন্তু লাগাইনি, কীভাবে হয়েছে বুঝতে পারছি না, ওখানে হয়ে না এত সুন্দর গাছ হয়েছে, আর অনেক অনেক ফুল নয়নতারা ফুল ফোটে, আর আমার ফুল হলেই হলো, যেই ফুল হোক না কেন, অনেকে দেখি নয়নতারা ফুল দিয়ে পুজো দেয় না, আমি সব ফুলই আমার ভালো লাগে, আর সব ফুল দিয়েই আমি পুজো দিই, যেটাই পাই সেটা দিয়েই পুজো দিই। মা থাকলে নিচ থেকে কাঞ্চন ফুল নিয়ে আসে, আর শেফালি ফুলও তো ফুটছে এখনে, তো মা থাকলে এগুলো নিয়ে আসে। মা থাকলে আমার পুজো দিতে একদমই সময় লাগে না, উনি সব কিছু গুছিয়ে দেয়। আর আজকে আমি রান্নাবান্না করে তারপরে এসেছি পুজো দিতে, কারণ
মামা খাবে, আমার বর খাবে, তবুও আমি রান্না করে এসেছি, ওদেরকে কিন্তু এখনো খেতে দেইনি। রান্না বান্না করে রেখে এসেছি, আমি পুজো দিয়ে তারপরে খেতে দেবো ওদেরকে। আর মা থাকলে কি হয়, মা এদিকটায় পুজো দিতে থাকলে আমি রান্নাঘরটা সামলে নিই, আবার আমি যেদিন পুজো দিই মা রান্নাঘরের দিকটা সামলে নেয়, এই করলে আর দেরি হয় না। তো আমার বরও এখানে এসে আমার সঙ্গে গল্প কর মানে কথা বলছে, বলছে যে কি করছো তুমি সকাল থেকে, এখনো বরকে খেতে দিতে পারলে না, তো বাজারে গিয়ে দেখো মিষ্টি এনে দিয়েছে। পুজো দেওয়া হয়ে গিয়েছে আর অনেকটা মিষ্টি এনেছে, তো মিষ্টিগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো, যা দেওয়া ঠাকুরকে দিয়ে নিয়েছি। আর এখন আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, একবারে আমি রাত্রেবেলায় তোমাদের সঙ্গে দেখা করব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর কোথাও বেরোলাম না, তোমাদের সকালে বলেছিলাম যে বেরোবো কিন্তু আর বেরোনো হলো না। তো রাতে কি করব, এক তো সোমবার সেই জন্য বুঝতে পারছি না কি রান্না করব। তো এখন ভাবছি ফ্রাইড রাইসই করি, কালকেও কিন্তু আমি ফ্রাইড রাইস করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি। বর তো বাড়িতে চলে এসেছে, একটু রাস্তার দিকে এলাম, মানে ব্যালকনির কাছে দাঁড়িয়েছি, রাস্তার দিকে তাকিয়ে আছি, ঘরে থাকতে ভালো লাগছে না। আজকে ষষ্ঠী আর তোমরাই বলো পুজোর দিন কি ঘরের মধ্যে মন বসে, কারোরই বসে না। তো রাস্তায় দেখো চারিদিকটা কেমন লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে, আর লোকজনও পুজো দেখতে বেরিয়ে পড়েছে। রাস্তার কাছে দাঁড়ালে অনেক অনেক লোকজন দেখা যায়, সুন্দর সেজে গুজে পুজো দেখতে যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে থাকলে একটু মনটা ভালো হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে আমি গেলাম না, বর তো অনেকবারই বলেছে যে চলো, আমি যাইনি, আমারই ইচ্ছে করছে না যেতে। আর বাড়ির কাছেই এত পুজো হচ্ছে, মানে কিছু দূর ছেড়ে ছেড়ে, কিছু দূর ছেড়ে ছেড়ে অনেক পুজো হচ্ছে। আমাদের বাড়ির আশেপাশে তো 10-15টা পুজো হচ্ছেই, তো গেলে এই সব জায়গায় ঠাকুর এখনও দেখিনি আমি, আর দেখা হয় না, মা থাকলে দেখতাম। বরের সঙ্গে এখানে যাব না, গেলে স্টেশনেই যাব। আর এখন চলে এলাম নিচে, মানে ব্যালকনির কাছে দাঁড়িয়েছিলাম, এখন চলে এসেছি নিচে। আমার বরের জন্য একটা হেলমেট অর্ডার করেছিল, তো সেটা এখন নিয়ে এলো এই রাতে, আর আমারটা তো আছেই, আর ওরও একটা ছিল, আগেরটা ওর এক বন্ধুকে দিয়েছে, সে নাকি ভেঙে ফেলেছে, সেই জন্য আর একটা অর্ডার করেছে। তো এই যে ও দেখছে এখন হেলমেটটা। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার একটু নতুন ভিডিও নিয়ে